ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচেই সেঞ্চুরি হাঁকে আলোচনায় আসেন জাকির হাসান। এরপর বিপিএলে খেললেও হঠাৎ করে ইঞ্জুরিতে পড়ে ছিটকে যান জাতীয় দল থেকে। তবে আসছে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে ফিরেছেন তিনি। সব ঠিক থাকলে একাদশও থাকবে তার নাম, যেখানে জাকির হতে পারেন অধিনায়ক লিটনের তুরুপের তাস। কিন্তু কিভাবে, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ক্যারিয়ারের শুরুতে সফলতা বলতে যা বোঝায় তাই যেন পেয়েছিলেন জাকির হাসান। ঘরোয়া লিগে নিয়মিত পারফর্ম করা জাকির সাদা পোশাকে নিজের অভিষেক ম্যাচেই তুলে নিয়েছিলেন সেঞ্চুরি, তা আবার টাইগারদের চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে। সিরাজ, উমেশ যাদব, অশ্বিনদের বোলিং শক্তির মাঝেও ঠিকই নিজের জাত চিনিয়েছিলেন তিনি। এরপর বিপিএলটাও দারুণ কাটান এই বাম হাতে ব্যাটার। কিন্তু সমস্যাটা হলো ঘরের মাঠে সবশেষ আয়ারল্যান্ড সিরিজে ওয়ানডে দলে ডাক পাওয়ার পরেই ইঞ্জুরিতে পড়েন তিনি, ছিটকে যান মাঠের ক্রিকেট থেকে। এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচেও ছিল না তার নাম, তবে ইঞ্জুরি কাটিয়ে গেল ডিপিএল খেলেছিলেন তিনি, সেখানেও দুর্দান্ত পারফর্ম করেছেন, যার সুবাদে আবারও আসন্ন আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচের স্কোয়াডে আছে তার নাম। আর শুধু যে স্কোয়াডে আছেন তাও না, বরং একাদশে সুযোগ পাবেন সেটাও অনেকটা নিশ্চিত। সব ঠিক থাকলে এই ম্যাচে আফগান স্পিনারদের বিপক্ষে ওপেন করতে দেখা যাবে তাকে তামিমের সাথে, আর যেটা তার জন্য একটা বড় প্রাপ্তির কারণ হবে। অন্যদিকে এই ছোট ক্যারিয়ারে জাকির যেভাবে আশা দেখাচ্ছেন তা সত্যিই মনোমুগ্ধকর। জাকিরের অভিষেক হয় গেল বছর ভারত সিরিজে। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসেই ভারতীয় বোলারদের ব্যাট হাতে শাসন করে তুলে নেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি, তা আবার প্রথম আন্তর্জাতিক টেস্টেই। তাই সেই ম্যাচটা অবশ্যই বিশেষ ছিল তার জন্য। এরপর সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসেও জাকিরের ছিল একটি অর্ধশতক, আর এসব পারফর্মই বলে দেয় আসন্ন আফগান টেস্টে নতুন অধিনায়ক লিটনের সেরা অস্ত্র হবেন জাকির হাসান। ব্যাট হাতে এই বাম হাতে ওপেনার দীর্ঘদিন ধরে নির্বাচকদের নজরে ছিলেন, কিন্তু সব অপেক্ষার অবসান ঘটিয়ে ভারতের বিপক্ষে অভিষেক হয়েছিল টেস্ট সিরিজে। যদিও আন্তর্জাতিক ক্রিকেটের পথ চলা আরও বহু আগে, জাকিরের প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় শ্রীলঙ্কার বিপক্ষে 2018 সালের টি টোয়েন্টি ম্যাচে, কিন্তু সেইবার মাত্র এক ম্যাচে খেলেই জাতীয় দল থেকে বাদ পড়ে যান। তবে দ্বিতীয় ধাপে ভিন্ন ফরম্যাটে সুযোগ পেয়ে আর ভুল করেননি কাজে লাগাতে, ঠিকই নিজেকে প্রমাণ করেছেন, যদিও এক ম্যাচ পরই বাদ পড়তে হয়েছিল ইঞ্জুরির কারণে। কিন্তু আসছে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে নিজেকে আরেকবার প্রমাণ করার সুযোগ আসছে তার কাছে, যেখানে ওপেনিংয়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকবে তার কাঁধে, আর লিটনের দলে এই গুরুত্বপূর্ণ দায়িত্বটাই সঠিকভাবে তাকে পালন করতে হবে।